সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল বেজেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বারবিকিউ চিকেন। ফ্রাই প্যানে তৈরি করা বারবিকিউ চিকেন কীভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন বারবিকিউ। এটার জন্য আমি নিয়েছি 1 কেজি মুরগির মাংস, 2 কেজি পরিষ্কার করে, আর আমি এখানে লেগ পিস নিয়েছি, আর নিয়েছি বিভিন্ন উপকরণের মশলা, সবগুলো সাজিয়ে নিয়েছি। প্রথমে লাগবে আমার রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, লাগবে একটা কয়লা বারবিকিউ ফ্লেভারের জন্য, নিয়েছি ভিনেগার 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, বারবিকিউ সস 1 টেবিল চামচ, টক দই 1/2 কাপ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, বারবিকিউ মশলা 1 টেবিল চামচ, পাপরিকা পাউডার 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, সরিষার তেল 3 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে মেখে নিব। লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পাপরিকা পাউডার, লেবুর রস, ভিনেগার, ভাজা জিরার গুঁড়া, বারবিকিউ মশলা, কালো গোলমরিচ, টক দই, এখন আমি মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিই। মশলাগুলো ভালো করে মিশানোর পরে এখন আমি তেল দিয়ে দিই সরিষার তেল। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিই। এভাবে আগুনে কয়লা পুড়িয়ে তারপর আমি একটা বাটিতে করে মাংসের ভিতরে রেখে দিব বারবিকিউ ফ্লেভারের জন্য। খুব মজার একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই টেস্ট লাগবে। আপনারা এভাবে করুন। এভাবে কয়লা দিয়ে বাটির মধ্যে রেখে দিতে হবে আর উপরে আমি তেল দিয়ে দিই। এখন আমি 2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এখন আমি চিকেনগুলো ভেজে দেখাবো। চুলা মাঝারি আছে রেখে আপনারা প্যান গরম হলে তেল দিয়ে দিবেন, আর আমি আগে থেকে একটু তেল দিয়ে রেখেছি। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই চিকেন গুলো সরিষার তেলে ভেজে নেবেন। আর আমি এখন 10 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি দেখবো চিকেন গুলোর কি অবস্থা। এখন আমি বারবিকিউ সস দিব উপরে চিকেনের উপর। বারবিকিউ সসটা খুব ভালো করে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে, আর খুব মজার একটা ফ্লেভার বেরিয়ে যাবে। আবার 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। তো দর্শক দেখেন, আমার বারবিকিউ চিকেন হয়ে গেছে আর এটা থেকে খুব মজার একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতে কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এটা থেকে। দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।